হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ডিজিলকার অ্যাপটাকে ইউজ করা দেখাবো। ডিজিলকার অ্যাপটা কি প্রথমে বলে দিই, ডিজিলকার অ্যাপ হচ্ছে ভারত সরকারের ডিজিটাল একটা লকার, যেখানে আমরা প্রতিটা ভারতবর্ষের নাগরিক সমস্ত ডকুমেন্টস ডিজিটাল আকারে পেয়ে যাব। এবং এই ডিজিলকারের আমরা অনেক সময় অনেক ডকুমেন্টস আমরা নিয়ে যেতে ভুলে যাই যেগুলো দরকার হয়, কিন্তু ডিজিলকার থেকে ইস্যু করা ডকুমেন্টস সবই গ্রহণযোগ্য। কিন্তু তুমি দেখবে যে মোবাইলে ছবি দেখালে অনেক জায়গায় সেটা গ্রহণযোগ্য হয় না, কিন্তু ডিজিলকারে যদি সেই ডকুমেন্টস থাকে এবং তুমি যদি সেটা দেখাও তাহলে সেটা অবশ্যই ভেরিফাইড এবং সেটা গ্রহণযোগ্য। যেমন অনেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে ভুলে যায়, তো সেই ড্রাইভিং লাইসেন্স যদি তোমার ডিজিলকারে থাকে মোবাইলে, তাহলে তুমি যদি সেটা দেখাও পুলিশকে কিংবা যেখানে তুমি দেখাতে চাইছো, তাহলে কিন্তু সেটা অটোমেটিক ভ্যালিড হয়ে যায়, কারণ এটা গভর্নমেন্টের দ্বারা তৈরি। ওকে, তো আমরা সেইটাই দেখবো যে কীভাবে ইউজ করে কিংবা সেই ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে পাওয়া যায় ওখানে, সেইটা তো চলো শুরু করি। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি, তো আমাদের চ্যানেলে অনেক ভিউজ আসছে আমরা লক্ষ্য করছি, কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটা কমে সেইভাবে বাড়ছে না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ডিজিলকার। এটা ল্যাপটপ থেকেও অ্যাক্সেস করা যায়, আমরা মোবাইল থেকে অ্যাক্সেস করছি। তো দেখো, এটা হচ্ছে ডিজিলকারের লোগো, দেখতেই পাচ্ছ। আমার এটা ডাউনলোড করা আছে বলে ওপেন আর আনইনস্টল দেখাচ্ছে, তোমাদের ক্ষেত্রে সেইটা ইনস্টল দেখাবে। যাই হোক, তোমরা ইনস্টল করে নেবে, তারপর ওপেন করতে হবে। ওপেন করার পর দেখো ডিজিলকার আসছে, ডকুমেন্ট ওয়ালেট টু এম্পাওয়ার সিটিজেন। এখানে তোমাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে দিচ্ছে, আমার বাই ডিফল্ট ইংলিশ করা আছে, আমি সেটাই থাকতে দিচ্ছি। কন্টিনিউ ইন ইংলিশ এগুলো দেখাচ্ছে, নেক্সট করে লেটস গোতে গেলে আচ্ছা এইখানে দেখো কী কী পাবে সব, এগুলো জাস্ট দেখাচ্ছি, আমি পুরো লগ ইনটা পড়ে দেখাচ্ছি। আধার কার্ড পাবে, প্যান কার্ড, সব ডিজিটাল পাবে, তুমি এখানে লগ ইন করলে অটোমেটিক এই ওয়েবসাইট তোমাকে প্রোভাইড করবে, তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকলে। কোভিড সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেশন কার্ড, মার্কশিট, তারপরে 12-এর মার্কশিট, অনেক কিছু এখানে অনেক ডকুমেন্টস আছে, এগুলো আমরা পেয়ে থাকি কিংবা পাবো। দেখো নিচে একটা অপশান আছে গেট স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা অপশান আসছে সাইন ইন, আর একটা আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো যারা প্রথম এখানে আসবে তাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাকে এখানে দেখো বলছে ফুল নেম অ্যাজ পার আধার, তোমার আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেম আধার কার্ডে সেই রকম দিতে হবে। তারপর ডেট অফ বার্থটা তোমাকে সিলেক্ট করতে হবে, যার ডেট অফ বার্থ আধার কার্ডে আছে দিলে। তারপর মেল কিংবা ফিমেল সিলেক্ট করলে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার একদম আধারের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। এবং তারপরে বলছে 6-ডিজিট সিকিউরিটি পিন, সিকিউরিটি পিন তুমি একটা 6-ডিজিট দিলে পরবর্তীকালে তুমি যখন এই অ্যাপটা ওপেন করবে বারবার পাসওয়ার্ড লাগবে না, শুধু ডিজিট দিলেই হয়ে যাবে সেই পিনটা। আর ইমেল আইডি এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে আধার কার্ড, আধার কার্ড দিয়ে এখানে সাবমিট করলে ওই মোবাইল একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে দিলেই হয়ে যাবে। ওকে, তো আমার যেহেতু সাইন ইন করা আছে, অর্থাৎ অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে, তার জন্য আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমি আধার কার্ড নম্বর আর সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করব। আচ্ছা, আমি সাইন ইন ক্লিক করেছি এবং দেখো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপিও চলে এসেছে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে ভেরিফাই করব। আচ্ছা, সাবমিট করলাম। দেখো আমার এখানে নাম চলে আসছে, ছবি চলে আসছে আধার কার্ড থেকে নিয়ে, ওয়েলকাম টু প্রবীর হাজরা আমার অ্যাকাউন্ট। আচ্ছা, নিচে দেখো হোম আছে, তারপরে এই যে সার্চ অপশান আছে, ইস্যু আছে, মেনু আছে, এগুলো সব বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি প্রথমে হোমে আছো, হোমে যাওয়ার পর এখান থেকে তুমি কী কী পেতে পারো এগুলো সব দেখতে পাচ্ছ। যেমন দেখো এখানে প্যান কার্ড পেতে পারো, ড্রাইভিং লাইসেন্স পেতে পারো, রেশন কার্ড পেতে পারো। আচ্ছা, যে ডকুমেন্টসটা তুমি নিতে চাইছো সেটা প্রথমে এখানে ক্লিক করতে হবে। যেমন আমি চাইছি এখন প্যান কার্ড নিতে, আমার কাছে প্যান কার্ড নাই, প্যান কার্ডে ক্লিক করলাম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চলে এলো অল স্টেট। এবার এখানে অটোমেটিক আমার আধার কার্ডে যে নাম আছে সেই নামই থাকবে এবং প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমার, তো আমি প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, প্যান কার্ড নাম্বার দিয়ে দিলাম, তারপরে নিচে আছে নেম অ্যাজ পার প্যান কার্ড, আমার প্যান কার্ডে যা নাম আছে সেই নামটা এখানে দিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করব। গেট ডকুমেন্টে ক্লিক করার পর একটু আচ্ছা, তারপরে দেখো এটা অটোমেটিক ইস্যু যেটা আছে, এই যে নিচে এগুলো দেখতে পাচ্ছ, হোম, সার্চ,
ইস্যু। ওকে, তো ইস্যু এখানে চলে এসেছে। ইস্যু মানে কি, মানে এই ওয়েবসাইট থেকে আমার নামে এই যে আধার কার্ডটা আমি মানে প্যান কার্ডটা দিলাম, সেটা যদি সব ডকুমেন্টস ভ্যালিড হয় এবং সব মানে ডেটা ঠিক হয় তাহলে অটোমেটিক সেটা দিয়ে দেবে। এবার আমি নিচের দিকে গিয়ে যদি একটু দেখি, দেখো এক জায়গায় লেখা আছে প্যান কার্ড বলে, এই যে প্যান কার্ড চলে এসেছে। এবার আমি যখনই এটাতে ক্লিক করব তখন এখানে প্যান কার্ডের পুরো ডিটেলস চলে আসবে, নাম, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার। এবং নিচে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে ডিজিটাল ভেরিফাইড লেখা আছে, ডিজিলকার ভেরিফাইড। এই ডিজিলকার ভেরিফাইড হওয়া মানেই তোমার এটা অটোমেটিক ভেরিফায়ার। এবার তুমি ওকে, আচ্ছা তারপরে এখানে একটু দেখাই, হ্যাঁ তারপরে এখান থেকে তুমি ড্রাইভিং লাইসেন্সও নিতে পারো। যেমন এখানে দেখো হোমে এলে, হোমে এসে বলছে ড্রাইভিং লাইসেন্স আছে। এবার ড্রাইভিং লাইসেন্সটা তুমি ওপেন করলে, ড্রাইভিং লাইসেন্স ওপেন করার পর এখানে বলছে কোন স্টেট, নিচে দেখো প্রত্যেকটা স্টেট নাম দেওয়া আছে, ছত্তিশগড়, কর্ণাটক, তারপরে অল স্টেট, মানে তুমি যদি কোনো স্টেট খুঁজে পাচ্ছ না তাহলে তুমি অল স্টেট সিলেক্ট করতে পারো। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল নিচে, এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এবার আমাকে এখানে বলছে ডিএল নাম্বার, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার, তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার পুরোটা এখানে দিয়ে দেবো। এখানে পুরোটা দেওয়ার পর গেট ডকুমেন্টে ক্লিক করতে হবে। গেট ডকুমেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, ওটা অটোমেটিক ভেরিফাইড হবে এবং এটা চলে আসবে। দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে ইস্যু ডকুমেন্টে, পেন্ডিং হওয়ার পর এখানে বাই ডিফল্ট চলে আসবে। এই যে আমার ড্রাইভিং লাইসেন্সটা এখন পেন্ডিং দেখাচ্ছে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, তারপরে চলে আসবে। আচ্ছা এইখানে এবার কি, এটা সবাই ভাবতে পারো যে এ তো কী কাজে লাগবে, এটা কী কাজে লাগবে বলে দিই। এটা তুমি মোবাইলটাকে নিয়ে যাচ্ছ ধরো, এবার গাড়ি যেতে যেতে তোমাকে পুলিশে ধরলো, এবার তুমি ডকুমেন্টস নিয়ে যেতে ভুল মানে ভুলে গেছো, তখন এই ইস্যুতে মানে এই ডিজিলকার খুলে তুমি সেটা দেখালে ওটা তোমাকে ছেড়ে দিতে ওরা বাধ্য এবং ছেড়ে দিতে পারে। এবার আমি এখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম, পুরো এই যে ডিজিটাল ভেরিফাইড আসছে, এইটাই হচ্ছে আসল ভেরিফাইড, মানে ছবি তোলাটা গ্রহণযোগ্য নয় কিন্তু ডিজিলকার থেকে কোনো কিছু ভেরিফাইড করলে ভেরিফাইড। ওকে, তারপর এখান থেকে অনেক কিছু ডকুমেন্টস পাওয়া যায়, তুমি এক্সপ্লোর মোড়ে গিয়ে এখান থেকে সব কিছু নানান রকমের জিনিস নিতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, কোভিড সার্টিফিকেট আছে। ওকে, তারপরে তোমার স্টেটটা সিলেক্ট করলে এখানে কোন স্টেটের কী কী সুবিধে আছে তুমি সিলেক্ট করলে এখানে দেখতে পাবে, যেমন ওয়েস্ট বেঙ্গলের কী কী পাবে এখানে দেখো, রেশন কার্ড, অ্যাপ্লিকেশন লাইসেন্স ফর বয়লার্স, ম্যানুফ্যাকচারার্স লাইসেন্স, অ্যাপ্লিকেশন লাইসেন্স, অনেক কিছু আছে, প্ল্যান অ্যাপ্রুভাল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ড্রাগ, ফার্মাসি, মেডিসিন লাইসেন্স, হেলথ কার্ড, অনেক কিছু, লেবার সার্টিফিকেট, এগুলো সবই পেতে পারো। এবং ক্লাস টেনের মার্কশিটও পেতে পারো, কিন্তু এটা এখন প্রসেসিংয়ে চলছে অনলাইনে নিয়ে আসার, তো ক্লাস টেনের এই যে মার্কশিটের ক্ষেত্রে 2015 থেকে 2021 পর্যন্ত এবং এই 22টাও কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে, এগুলোই চলছে, পরবর্তীকালে এটা পুরো সবার জন্যই অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, তো এইটাই হচ্ছে ডিজিলকারের বৈশিষ্ট্য এবং এইভাবে আমরা ডিজিলকারটা এখান থেকে নানান সুবিধা পেয়ে থাকি। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি আজকে দেখার জন্য, যদি ভিডিওটি ভালো মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অপরকে শেয়ার করো, যারা জানে না এই বিষয়ে তারা যেন জানতে পারে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।